তো ফ্রেন্ডস, চলে এসেছি ডিএমএ টুকটাক থেকে রান্নাঘরে। তো কড়াই তেল গরম করতে দিলাম। আজকে হবে এঁচোড় চিংড়ি, বাঙালির একটা খুব প্রিয় জিনিস, প্রিয় রান্না। সবাই এখন বাজারে অনেক দিনই উঠেছে এঁচোড়, তো করি। আর একটু বড় সাইজের চিংড়ি মাছ হলে দেখতে ভালো লাগতো, কিন্তু টেস্ট একই হবে। যা পেয়েছে নিচে মাছগুলো ভেজে, এই দেখো এঁচোড় উপটা সিদ্ধ করে নিয়েছি। মাছগুলো ভেজে নিই, আর এই যে আলু দেব, আর এখানে আছে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কাই লাল লঙ্কা দিয়েছি পেস্ট করা মিষ্টিতে, আর যাবতীয় মশলা যা যা লাগে সেগুলো দেব। আমি এই মাছ ভাজার তেলে ছড়ে নেবো, মাছগুলো তুলব না। ওই মাছ তো ভাজা হয়ে গেছে বেশ, তো এতেই আমি সাদা জিরে আর তেজপাতা, আমি তেজপাতাগুলোকে এইভাবে কেটে কেটে রাখি, আর শুকনো লঙ্কা গরম দিলাম দিয়ে মাছগুলোর ওই তেলেই আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। পরে একটু তেল লাগিয়ে দেবো, তো দেখো পেঁয়াজ রসুন আদার পেস্ট আমি দিয়ে দিচ্ছি। এই আদাটা হ্যাঁ অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছিলাম কাঁচা পাকা, তো এরকম লাল লাল লাগছে, তাই এতে জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। এখন জল দেবো তখন। আচ্ছা, এবার মশলার পালা। মশলা প্রথমে তো স্বাদ অনুযায়ী নুন, তারপর আছে হলুদ, তারপর লঙ্কা গুঁড়ো, ওতে লঙ্কা আছে বলে অল্প করেই দিলাম, তারপর জিরে গুঁড়ো, আর এই কষাবার সময় আমি সব কিছুতে একটু চিনি দিই, এই যে অল্প পরিমাণে চিনি তরকারির ব্যালেন্সটা ঠিক রাখে। এঁচোড়টা সিদ্ধ করা আছে বলে একটু পরে দেবো, মশলাগুলো ভালো করে কষিয়ে নেবো, কষাতে কষাতেই এঁচোড়টা দিয়ে দেবো। এঁচোড় চিংড়ি বলে আর কিছু লাগে না, মানে আমার মেয়ের তো আর কিছু লাগবে না, এই দিয়েই খেয়ে নেবে। তাও ওর আর একটা আজকে প্রিয় জিনিস রান্না করবো, সেটা হচ্ছে কাঁচকলার টালা। ফ্রিজে দেখলাম অনেকগুলো কাঁচকলা রয়েছে, তো কাঁচকলার টালা করে দেবো। কাঁচকলা খাওয়া ভালো, আয়রন আছে, কাঁচকলা খেতে তিনি খুব ভালোবাসে, তো আমি কাঁচকলার টালা করবো, এঁচোড় করবো। ভেবেছিলাম ডাল করবো, তো দেখলাম আগের দিনের কিছুটা ডাল রয়েছে ফ্রিজে, তাই আজকে আর ডালটা করবো না। ভাত তো অলরেডি বসেই গেছে, কপাত করে কি একটা পালিয়ে গেল আলু, কষাতে কষাতে একটা আলু পালিয়ে গেছে, আমি আবার নিচে থেকে তুলি না। তো ভালো করে কষিয়ে নেব,
নিয়ে জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো, হয়ে যাবে। আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করিনি, তোমরা দেখলেই প্রয়োজন হবে না, বেশ ভালোই কালার হবে। তো ফ্রেন্ডস, জল দিয়ে দিয়েছি, টকবক করে ফুটছে। এটা মাখা মাখা হলে একটু ঝোল রাখবো, একটু গরম মশলা দেবো, ব্যাস হয়ে যাবে, আর কিছু লাগবে না। তো ফ্রেন্ডস, এই দেখো হয়ে গেছে আমার এঁচোর চিংড়ি। একটু গরম মশলা দিয়ে দিলাম, এই যে শাহি গরম মশলা, সানরাইজের শাহি গরম মশলা, প্যাকেটটা উল্টো ঢুকছে, এই যে। তো এটাই আমি ব্যবহার করি, আর নইলে গোটা গরম মশলা এনে মিক্সিতে গুঁড়ো করে নিলে সেটা আরও ভালো হয়। তো এটাও খারাপ নয়, ভালোই। তো হয়ে গেল আজকের রেসিপিটা। ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ফ্রেন্ডস, লিপি, হাই ফ্রেন্ডস, আমি টিএমএর তরফ থেকে, টিএর মা, টিএমএ টুকটাকের তরফ থেকে টিএর মা চলে এসেছি। তো আজকে আমার রান্নাঘরে হবে এঁচোর চিংড়ি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, কিছুদিন হলে বললো তোমরা তিন্নিকে দেখতে পাচ্ছ না, মানে দেখাতে পারছি না, তিন্নির পরীক্ষা, তাই জন্য ও একটু ব্যস্ত। তো ওকে আর এই ভিডিও টিডিওতে আনছি না বেশি, যখন পারি টুকটাক দেখাই। তো আজকে দেখাতে আর পারলাম না, তো টি এখন কদিন ব্যস্ত থাকবে, তারপরে তো এক্সাম শেষ হয়ে গেলে নিশ্চয়ই আবার যেমন আসতো আমার সাথে ভিডিওতে থাকতো সেরকম থাকবে। চলো, ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ি। টাটা।